हेलो बंधुरा, आमी प्रभा, प्रभास मैजिक किचन थेके आपनादे शुभेच्छा जानाच्छी। आशा करी आपनारा सबाई भालो आछेन। आमी आजके आदा किभावे लम्बा समय संरक्षण करे रखा जाए सेटा करे देखाबो। चलुन ताहले देखा जाक आमी किभावे आदा संरक्षण करेछी। आमी एखाने बेशी करे किछु आदा निये निएछी। आदागुलो आपनारा देखते पाच्छेन जे आमी एगुलो भेंगे निएछी। एई आदा आमी एखन परिष्कार करे निब, चामड़ागुला छुले निब खूब भालो करे। आपनारा कम बेशी करते पारें, आमी बेशी करे निएछी जेन अनेक दिन व्यवहार करा जाए रेखे। आमी एखन आदागुलोके खूब भालो करे छुले निब, छुले आदागुलोके धुए निब परिष्कार करे। तार आगे बोले रखते चाह, अनुरोध करी सबाई के जरा आमार चैनले नतून एसेछेन अवश्य आमार चैनलटी सबस्क्राइब करे निबेन जदि आमार भिडियोटी भालो लागे आपनादेर। जरा सबस्क्राइब करेछेन तादेरके अनेक अनेक धन्यवाद दे। तारा प्रतिनियत आमार चैनले संगेई थाकबेन। आमार एई रेसिपिटा आजके जरा व्यस्त थाकेन, चाकरी करेन तादेर जन्य मेनलि करा। এখন তো সবাই ব্যস্ত থাকে, যেন কিছু সময় সেভ করা যায়। একদিন যদি একটু কষ্ট করে আদা বেশি করে পেস্ট করে সংরক্ষণ করতে পারেন আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। এটা 4 থেকে 5 মাস আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। আমি আদাটা আলাদাভাবে করেছি। অনেকে আপনারা চাইলে আদা রসুন একসাথে দিয়েও সংরক্ষণ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি আলাদা আলাদা করে রাখি এই জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি আদাগুলোকে ছুলে ধুয়ে ছোট ছোট টুকরা করে কিউব কিউব করে কেটে নিচ্ছি। তাহলে আমাকে ব্লেন্ড করার সময় খুব তাড়াতাড়ি ব্লেন্ড করে নিতে পারবো, কারণ আদা কুচি করার সময় খুবই শক্ত, খুব সাবধানে কুচি করবেন। ব্লেন্ডারে যখন দিবেন একটু ছোট করে টুকরা করলে খুব তাড়াতাড়ি ব্লেন্ড করা যায়। আদাগুলো কুচি করার সময় মনে রাখবেন যেন আদা ধোয়ার পরে পানি না থাকে আদার মধ্যে, পানি থাকলে আদাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার সবগুলো আদা কাটা হয়ে গেছে। এখন আমি আদাগুলোকে একে একে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব, কারণ এখানে আমার অনেকগুলো আদা নিয়েছি। আমি দুইবারে দিয়ে ব্লেন্ড করব অর্ধেক অর্ধেক করে। যখন খুব বেশি দিব ব্লেন্ডারে গুঁড়া হতে সময় লাগবে, সো আমি হাফ হাফ করে দিচ্ছি। আর আমি পানি দিব না, এই জন্যই আমি হাফ হাফ করে দিচ্ছি, অল্প হলে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। আমি প্রথমবার ব্লেন্ড হওয়ার পরে সেকেন্ড টাইম আদা কুচিগুলোকে দিয়ে দিব, দিয়ে তারপর আবার ব্লেন্ড করব। দেখতে পাচ্ছেন যে আদাগুলো প্রায় 80% আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি যে উপকরণগুলো সাথে দিব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কি আমি দিয়েছি এটার সাথে সংরক্ষণ করার জন্য। আমি 3 টেবিল চামচ আন্দাজ তেল দিয়ে দিয়েছি, যে কোনো তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ, লবণটা দিলে অনেকদিন আদাগুলো ভালো থাকবে। তারপর দিয়ে দিব আমি 1 টেবিল চামচ গুঁড়া হলুদ। হলুদ আপনার ব্যাকটেরিয়া দূর করে, ওই হলুদ দিলে আদা আরও অনেকদিন ভালো থাকবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিব।
জিনিসগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় আদার সাথে। এখন আমার আদাগুলো খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন আমি একটু সময় নিয়ে ব্লেন্ড করেছি, কারণ যেহেতু পানি দেই নাই আদাগুলো গুঁড়া হতে একটু সময় নিয়েছে, একটু বেশি করে ব্লেন্ড করা লেগেছে। এখন আমি এই আদাগুলোকে একটা কাচের জারের মধ্যে তুলে নিব। যদি বেশি দিন রাখতে চান কাচের জারে রাখলেই ভালো। আদাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি জারের মধ্যে। কিছু আদা আমি জারের মধ্যে তুলেছি, আর কিছু আদা আমি আইস কিউবের মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। আদাগুলো যখন জমে যাবে আমি এই কিউবগুলোকে তুলে নিয়ে একটা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। এই যেই কিউবের আন্দাজ, আপনি একটা কিউব নিয়ে আপনি যে কোনো একটা সিঙ্গেল তরকারির মধ্যে ব্যবহার করতে পারেন। একটা মুরগি রান্না করলে, যদি দুইটা মুরগি হয় দুইটা কিউব ব্যবহার করলেন, যে কোনো মাংস রান্না করেন আপনার পরিমাণ মতো আপনি নিয়ে শুধু ব্যবহার করতে পারেন। হয়ে গেল আমার আদা সংরক্ষণ পদ্ধতি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের উপকারই হবে। চেষ্টা করবেন যেন একদিনে করে রাখলে আপনার সময়গুলো বাঁচবে, যারা চাকরি করেন যারা ব্যস্ত থাকেন তাদের জন্য মেইনলি। দেখতে পাচ্ছেন আমি প্রায় 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম। আদার কিউবগুলো আমি বের করে নিয়েছি। এখন আমি এটাকে একটা জিপলক ব্যাগ ভরে রেখে দিব, সো অনেক দিন ব্যবহার করা যাবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।